এটাই খামারের মধ্যে সবচেয়ে বড় এবং জেলার মধ্যে সবচেয়ে বড়। এরকম গরু এর আগে কখনো গাইবান্ধা ছিল না। জেলা প্রাণী সম্পদ এখানে আসছিল, উনিও বলছে যে এটা গাইবান্ধা জেলার মধ্যে সবচেয়ে বড় গরু, এর আগে এরকম গরু কোথাও ছিল না গাইবান্ধা জেলায়। এবার ঈদুল আজহায় গাইবান্ধায় সবচেয়ে বড় গরু দাবি করা হচ্ছে বুলেটকে, কিন্তু এখন পর্যন্ত কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় গরুর দড়ি ছাড়েননি খামারি। দেশীয় খাবার পরম আদর যত্নে বুলেটকে লালন পালন করেছেন গাইবান্ধার সাঘাটা উপজেলার পুদুম শহর এলাকার খামারি কুদ্দুস খান। এর পিছে প্রায় দৈনিক 500-র উপরে খরচ হয়, মানে খাওয়া দাওয়া, তারপরে পিছে একটা লোক থাকতেই হয় সবসময়। এই কারণে অনেক টাকা খরচ হয়ে গেছে, প্রায় 3.5 বছর তো এরকমই যাচ্ছে। কুরবানি ঈদের জন্য সুদর্শন পুষ্টি বুলেটকে প্রস্তুত করা হয়েছে। প্রায় 25 মণ ওজনের এ গরুটির দাম বলা হচ্ছে 7 লাখ টাকা। ঈদকে ঘিরে বুলেট ছাড়াও বেশ কয়েকটি গরু লালন পালন করেছেন এই খামারি, কিন্তু এখন পর্যন্ত কোনো গরু বিক্রি করতে না পারায় তিনি দুশ্চিন্তায় আছেন। বুলেটকে প্রতিদিন খড় ভুষি গম ভুট্টা খাওয়ানো হয়। খামার 10-12 বছরের অনেক আগে থেকে, মানে এতদিন ছিল এমনিতে শৌখিন, তবে গত 2-1 বছর ধরে বাণিজ্যিকভাবে এটা উৎপন্ন করা হচ্ছে। গত বছর অনেকে দাম বলছিল, 6 লাখের থেকে বেশি বলছিল, সঙ্গত কারণে যাই হোক গরুটা বিক্রি হয়নি। যে গত বছরের থেকে এবছর মাংস অনেক বেড়েছে, অনেক, হ্যাঁ অনেকে আসছিল। তারপর কসাইরা তো সবসময় লেগেই আছে, কসাইরা ওনারা মাংস হিসাব করে বলে, আবার অনেক পার্সেন্টেজ বাদ দেয়, এই কারণে ওনাদের সঙ্গে আমাদের প্রাইসটা আসলে মিলে না। তিনি এর মূল্য হাঁকিয়েছেন 7 লাখ টাকা। কয়েকজন কিতা বাড়িতে এসে বুলেটকে দেখে গেছে, অনেকেই এসে বুলেটকে দেখে সন্তুষ্টি খুশি হয়েছে, কিন্তু দামের বেলায় তাকে সন্তুষ্টি করতে পারেনি কেউ। তিনি বুলেটকে 7 লাখ টাকায় বিক্রি করার আশা করেছেন। খামারির ছেলে মেহেদি হাসান বলেন, বেশ সুস্থবান, চতুর রাগ বেশি হওয়ায় গরুটির নাম রাখা হয়েছে বুলেট। এই গরুটার নাম শৌখিন গরু, তো এবার শৌখিন হিসেবে একটা ইউনিক অ্যান্ড আনকমন নাম রাখার জন্য বুলেট রাখা হয়েছে। এই গরু লালন পালনে অনেক খরচ হয়েছে, সাদা কালো রঙের সংমিশ্রণ রয়েছে গরুটির চামড়ায়, দেখতেও খুবই সুন্দর। বিশাল দেহের গরুটি দেখতে প্রতিদিন আশেপাশের মানুষ ভিড় করছে। হ্যাঁ, এখন ইনশাল্লাহ ঈদে এটা সেল দেওয়ার চিন্তা ভাবনা আছে এবং সেল দিবই। এখন এরকম গরু হতে গেলে আসলে সব ক্ষেত্রে পরিশ্রম হয় না, কিছু ক্ষেত্রে ভাগ্য লাগে। এখন যদি ভাগ্যে মিলে যায় তবে ইনশাল্লাহ এরকম বড় হবে। কোনো ক্রেতা এই গরু কিনতে চাইলে এই নম্বরে ফোন দিতে বলেছে মালিক।